এইটা হলো স্যামসাং এর মনস্টার ফোন স্যামসাং গ্যালাক্সি M55। আর এই ফোনটাকে 25,000 ভারতীয় রুপির মধ্যে স্যামসাং এর সেরা 5G ফোন আমরা বলতেই পারি। তবে এই কথাটা বলার আগে একটু ওয়েট করুন, স্যামসাং এর অন্যান্য ফোনগুলোর মতন এই ফোনটাতেও স্যামসাং বেশ কয়েকটি ভালো ভালো স্পেসিফিকেশন দিয়েছে, কিন্তু তার পাশাপাশি বেশ কয়েকটি কম্প্রোমাইজও করা হয়েছে। তো যারা 25,000 রুপির মধ্যে স্যামসাং এর একটি ভালো 5G ফোন নিতে চাইছিলেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট। শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেই আমরা জানতে পারবো অ্যাকচুয়ালি স্যামসাং গ্যালাক্সি M55 ফোনটা আমাদের কেনা উচিত হবে কি উচিত হবে না। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকটিস বলা, আমি দীপঙ্কর আর সমস্যা করে আজকে ভিডিও শুরু করছি। তো প্রথমে স্যামসাং গ্যালাক্সি M55 5G এই ফোনটার প্রাইস জেনে নিচ্ছি। এই ফোনটা ভারতের ই কমার্স ওয়েবসাইট অ্যামাজনে অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে, যার বেস ভ্যারিয়েন্ট 8GB 128GB দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 26,999 রুপি, এবং এর নেক্সট ভার্সন 8GB 256GB দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 29,999 রুপি, এবং এর আপার ভ্যারিয়েন্ট 12GB 256GB দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 32,999 রুপি। এবং সবগুলো ভ্যারিয়েন্টকে আপনারা 2,000 টাকা ব্যাংকের ডিসকাউন্টের মাধ্যমে অফারে কিনতে পারবেন, অর্থাৎ এর বেস ভ্যারিয়েন্টটি আমরা ভারতীয় 25,000 রুপির মধ্যে কিনতে পারবো। তো কথা হচ্ছে এই 25,000 রুপির মধ্যে এই ফোনটা কি ভ্যালু ফর মানি, এই ফোনটিকে আমাদের কেনা উচিত হবে কি উচিত হবে না। তার আগে স্যামসাং গ্যালাক্সি M55 ফোনটার ভালো ভালো ফিচার্সগুলো জেনে নিচ্ছি। প্রথমত এই ফোনটা যথেষ্ট হালকা এবং স্লিম, মাত্র 7.8mm এর চওড়া এবং ওজনে মাত্র 180 গ্রাম, অর্থাৎ হ্যান্ড স্পিলস এক্সপিরিয়েন্স খুব ভালো পেয়ে যাবেন। আর এই ফোনটা দুটি দুর্দান্ত কালারে আসতে চলেছে, লাইট গ্রিন ডেনিম ব্ল্যাক, এই দুটো কালারে আমার কাছে ভালো লেগেছে। আর এই ফোনটার ফ্রেম এবং ব্যাক পুরোপুরি প্লাস্টিকের তৈরি, গ্লসি ম্যাট ফিনিশ এখানে দেখতে পাচ্ছেন। আর এই ফোনটা নিলে দ্বিতীয় ভালো ফিচার্সটি পেয়ে যাবেন, সেটা হচ্ছে এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স। এই ফোনটা অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন Android 14 লঞ্চ হয়েছে, যেখানে স্যামসাং নিজস্ব কাস্টমার UI 1.6.1 দেখতে পারবেন। আর এই UI-এর এক্সপিরিয়েন্স অনেক ভালো পেয়ে যাচ্ছেন গতবারের তুলনায়। আর সবথেকে ভালো কথা, স্যামসাং এখানে 4টি জেনারেশনের OS আপডেট এখানে প্রোভাইড করবে, অর্থাৎ Android 15, 16, 17, 18 পর্যন্ত অ্যান্ড্রয়েড OS আপডেট আপনারা পেয়ে যাবেন, এবং 5 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেটও প্রোভাইড করা হবে স্যামসাংয়ের তরফ থেকে, অর্থাৎ সফটওয়্যার এক্সপিরিয়েন্সের দিক থেকে এই ফোনটা বেস্ট বলতেই পারি। তৃতীয়ত, এই ফোনটার ক্যামেরা খুব ভালো কোয়ালিটির পেয়ে যাচ্ছেন। স্যামসাংয়ের ফোনে ক্যামেরা বরাবরই ভালো দেওয়া হয়, তবে এখানে সামনে আপনারা 50MP ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তো এই দামের মধ্যে 50MP সেলফি ক্যামেরা দেওয়াটা একটি বড়সড় প্লাস পয়েন্ট, যার কোয়ালিটিও খুব ভালো পেয়ে যাবেন। এবং রিয়ারে 50MP OIS সেন্সরযুক্ত ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যার কোয়ালিটি খুব ভালো, 4K রেজলিউশনে আপনারা ফ্রন্টের ক্যামেরা এবং ব্যাক ক্যামেরার মাধ্যমে ভিডিও শ্যুট করতে পারবেন। তার পাশাপাশি এখানে 8MP একটি আল্ট্রা ক্যামেরা এবং 2MP একটি ম্যাক্রো সেন্সর ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া ফটো ক্লিক করার পরে আপনারা তখনই সেটিকে এডিট সফটওয়্যারের মাধ্যমে এডিট করে ভিন্ন লুক দিতে পারবেন। এছাড়া এই ফোনের ক্যামেরাগুলোতে আপনারা ডুয়েল মোডে ভিডিও শ্যুট করতে পারবেন, অর্থাৎ ভালো কোয়ালিটির ক্যামেরা এক্সপিরিয়েন্স আপনারা এই ফোনটাতে অবশ্যই পেয়ে যাবেন। চতুর্থত, এই ফোনের সিকিউরিটি সিস্টেম খুব ভালো পেয়ে যাচ্ছেন। এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আলোকে স্ক্যানারটি রাখা হয়েছে, এবং এখানে স্যামসাংয়ের নিজস্ব নক্স সিকিউরিটি রাখা হয়েছে, যার ফলে আপনার ডেটা সুরক্ষিত থাকবে। আর সবথেকে নতুন ফিচার্স যদি বলি তাহলে এখানে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন। তাছাড়া সাউন্ডের যদি কথা বলি তাহলে এখানে ডলবি অ্যাটমসের সাপোর্ট দেওয়া হয়েছে, অর্থাৎ সাউন্ডের কোয়ালিটি খুব ভালো পেয়ে যাবেন। তবে এখানে ডুয়েল স্পিকার রাখা হয়নি, অর্থাৎ এখানে আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। তবে এই ফোনে আরও বড় বড় কম্প্রোমাইজ করা হয়েছে, সেগুলো বলছি। প্রথমত, এখানে সেম ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন, স্যামসাংয়ের অন্যান্য ফোনগুলোর ডিজাইনের মতন এখানেও একই রকম ডিজাইন আমরা দেখতে পারি, অর্থাৎ আপনার হাতে দামি না সস্তা ফোন সেটা কেউ ধরতে পারবে না। আর এই ফোনে দ্বিতীয় কম্প্রোমাইজ করা হয়েছে এর ডিসপ্লেতে, মানছি এখানে 6.7 ইঞ্চির ফুল HD 120,000 AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, তবে এখানে 8-bit প্যানেলের ডিসপ্লে ইউজ করা হয়েছে, এখানে 10-bit প্যানেলের ডিসপ্লে ইউজ করা হয়নি। তবে এই দামে আমরা অন্যান্য কোম্পানিগুলোতে 3D কার্ভ AMOLED ডিসপ্লে পেয়ে যাই, এমনকি 1.5K রেজলিউশনের হাই কোয়ালিটি ডিসপ্লে পেয়ে যাই, কিন্তু এখানে স্যামসাং নর্মালি ফুল HD ডিসপ্লে ইউজ করেছে। আর এই ফোনের তৃতীয় এবং সবচেয়ে বড় কম্প্রোমাইজ করা হয়েছে এর প্রসেসরে, এখানে স্যামসাং নর্মাল প্রসেসর ইউজ করেছে, যদিও স্যামসাং এখানে আর এক্সিনোস প্রসেসর ইউজ করেনি, এখানে তারা স্যামড্রাগনের প্রসেসর ইউজ করেছে। এখানে আমি স্যামসাংকে প্রশংসা করছি, কিন্তু তারা কোন প্রসেসর ইউজ দিয়েছে, তারা এখানে 2 বছরের পুরনো প্রসেসর Snapdragon 7 Generation 1 মতন প্রসেসর দিয়েছে, যে প্রসেসর Android 10.2 6 লাখের মতন আপনারা পেয়ে যাবেন। মানে কী বলবো আর স্যামসাংকে, এই দামে যেখানে অন্যান্য কোম্পানিগুলো Snapdragon 7 Generation 3 মতন লেটেস্ট প্রসেসর দিচ্ছে, যে প্রসেসর Android 10.2 আমরা 8 লাখের উপরে পেয়ে যাই, কিন্তু স্যামসাং এখানে এই দামে নর্মাল প্রসেসর দিয়েছে। যদিও এই প্রসেসরের মাধ্যমে নর্মালি মাল্টিটাস্ক করতে কোনো সমস্যা হবে না, তবে এখানে হাই কোয়ালিটি এবং হাই ফ্রেম রেটে গেমিং খেলার সময় হয়তো সমস্যা হতে পারে বা গ্লিচ হতে পারে গেম খেলা। আর এই ফোনের 4 নম্বর কম্প্রোমাইজটি করা হয়েছে এর চার্জারে, এখানে স্বাভাবিকভাবেই স্যামসাং তাদের বক্সে চার্জার দেয়নি। স্যামসাংকেই বলছি, এই ছিচকুচুটি আর কতদিন করবেন, মানে আর 300 টাকা দিয়ে একটি চার্জার দিতে পারবেন না? তো কথা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M55 5G এই ফোনটা কি আমাদের নেওয়া উচিত? দেখুন, যারা স্যামসাংয়েরই ফোন ইউজ করতে যাচ্ছেন এবং বাজেট 25,000 টাকা, তাদের জন্য তো এই ফোনটা বেস্ট। এমনকি যারা নর্মালি ক্যামেরা ইউজ করেন,
খুব একটি গেমিং খেলতে পছন্দ করেন না এবং ডে টু ডে লাইফে সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকেন, তাদের জন্য এই ফোনটা ঠিক আছে। বিশেষ করে নর্মালি ইউজ করতে চান এবং লংজিভিটি একটি ফোন চাচ্ছেন, তাহলে তারা এই ফোনটা একদম নিতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি স্যামসাং লাভার না হন এবং এই দামের মধ্যে একটি বেস্ট কোয়ালিটির ফোন চাচ্ছেন, যেখানে ভালো কোয়ালিটির ডিসপ্লে, ক্যামেরা এবং গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, তবে আপনাদের জন্য অলরাউন্ডার ফোন আছে, সেটা হচ্ছে OnePlus Nord CE4। এই ফোনটা নিলে আপনারা সব কিছু স্পেসিফিকেশান স্যামসাংয়ের মতনই পেয়ে যাবেন। তবে OnePlus সেখানে Snapdragon 7 Generation 3 মতন লেটেস্ট প্রসেসর ইউজ করেছে। এবং আপনারা যদি এই দামে একটি গেমিং পারফরমেন্স ওয়ালা ফোন চাচ্ছেন, তাহলে অবশ্যই Poco X6 Pro 5G এই ফোনটা নিতে পারেন, যেখানে Dimensity 8300 Ultra মতন একটি পাওয়ারফুল গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে। তো স্যামসাং গ্যালাক্সি M55 ফোনটার ভালো এবং মন্দ দুটো দিকে আমি আপনাদেরকে তুলে ধরলাম এবং এই দামের মধ্যে আরও দুটো ফোনের অপশন আপনাদেরকে দিলাম। এই ব্যাপারে আপনাদের কী মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক করতে পারেন, আর টেক রিলেটেড ভিডিও পছন্দ হলে টেকটিজ বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে যেতে পারেন। তো আজকে ভিডিওটি এখানে আছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নিশ্চয়ই ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।